ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 14ই মে, শুক্রবার। তো এখন সকাল 9:30 বেজে গেছে। তো হচ্ছে তো আজকে থেকে ছেলের স্কুল ছুটি, গরমের ছুটি পড়ে গেছে। তো ছেলেকে এখন হচ্ছে আমি পড়াচ্ছি, এই যে ওকে পড়াচ্ছি। তো পড়তে তো পড়তে বসলেই তো হিসু পেয়ে যায়, পেট ব্যথা শুরু হয়ে যায়। ও হচ্ছে হিসু করতে গেল, ওই জন্য একটু স্টার্ট করে দিলাম ব্লগটা। আর আজকে আমি চুলে লাগাবো হচ্ছে মেহেন্দি। হ্যাঁ, এটা মেহেন্দি লাগাবো, মেহেন্দি মেহেন্দি। আমার মা মরে যাবে না। তো হচ্ছে আমি হেনা লাগাবো। তো অনেকদিন বাদেই লাগাচ্ছি না, মানে ভেজানোটাই হচ্ছে অলস, তো ভেজানোই হয় না। তো ভাবছি না, দই পাতানো আছে, তো আমি ভাবছি না আর অলস করবো না। কাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি, শুধু চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখন হচ্ছে দই আর ডিমটা মিক্স করব। তো যখন মিক্স করব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি ছেলেকে আগে লিখে নিই, ওই 10টার মধ্যে আধ ঘন্টা আরও পড়ানো বাকি আছে। তো পড়িয়ে হচ্ছে আমি হেনা লাগাবো। আর আমার হাজব্যান্ড পাপা দাঁড়ো, আর আমার হাজব্যান্ড মানে তোমার পাপা আজকে কোথায় গেছে বলো? আজকে রাহুল হচ্ছে সকাল সকাল আজমেরে গেছে। তো অনেকেই তোমরা অনেকেই আজমের, হ্যাঁ, তো অনেকেই আজমের। তো আজমেরে গেছে, ওখানে আমাদের একটা সাইট, নতুন সাইট নিয়েছে। তো ওখানেই লেবার থাকবে। তো হচ্ছে আজকে আসবে না, রাত্রে ওখানেই থাকবে। তো তো আমার ছেলে হচ্ছে এই যে পাপাকে লাগে, পাপা দাঁড়াও, পাপাকে ফোন করবো রাত্রেবেলা, রাতে ফোন করবো, বলবো তাড়াতাড়ি আসো। তো যাই হোক, রাতে আজকে ওখানেই থাকবে, কালকে হয়তো আসবে নাকি পরশু আসবে, জানি না। দাঁড়াও না, একটু গল্পটা তো করে নেই। তো ঠিক আছে চলো, ওই যে ফোন দেখছে, এখন আমি ওকে পড়াবো, পরে পরে কথা হবে যখন আমি হেনা লাগাবো। বাই বাই। তো হ্যালো, দেখো এখন 9:45 বেজে গেছে, ছেলে পড়ানো হাফ হয়েছে, হাফ এখনো হয়নি, ও আর হচ্ছে পড়াশোনা করবে না। তো এখন দেখো, এখানে আমি দই নিয়ে নিয়েছি, দেহি, আর এখানে হচ্ছে ডিম। তো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে মিক্সটা দেখাচ্ছি। তো তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তো তোমরা জানো আমি শুধু চুলে এটাই লাগাই, হেনাই লাগাই, আর হেনাতে ওই দই আর ডিমটা মাস্ট ইউজ করি। তার কারণ হচ্ছে এই দই আর ডিম দেওয়াতেই কিন্তু চুলটা অনেকটা সিল্কি হয়ে যায়। তো তোমরা অনেকেই ইউজ করো হয়তো হেনা, তো যারা ইউজ করো তোমরা তার মানে রেজাল্টটা অবশ্যই জানো। আর যারা এখনও ইউজ করোনি তারা একবার ট্রাই করে দেখবে, মানে ভালো হবে চুলগুলো অবশ্যই। তো এগুলো অ্যাকচুয়ালি করতে হয় মানে মাসে একবার দুবার করে তো করতেই হয়, কিন্তু ওই রেগুলার করা হয় না অলসতায়। তো আজকে অনেক দিন বাদে হচ্ছে নিয়ে বসেছি, আমার চুলও উঠে যাচ্ছে প্রচণ্ড। তো দেখো এইভাবে হচ্ছে ভালো করে মিক্স করে রাত্রেবেলায় বলেই দিলাম যে চাই লিকার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা একটু টাইট টাইট হয়ে গেছিলো, ওই জন্য দইটা একটু ঘরেই পেতেছি, তো দইটা একটু ঢেলে ঢেলেই হয়েছে জলের মতো। তো খাবার হয়ে গেছে দই আর ডিম দেওয়াতে। তো এইভাবে একা একা আমি ফোনটাকে সেট করে ফোনে দেখে দেখেই লাগিয়ে নিচ্ছি। তো আগে তো আমার ননদ যখন বাড়িতে ছিল ননদ লাগিয়ে দিত, আমার শাশুড়িমার কাছ থেকেও আমি লাগিয়ে নিয়েছিলাম অনেকবার, কিন্তু এখন আমি একাই লাগাই শিখে গেছি ব্যাপারটা। তো আমার ননদ কিন্তু ভালো করে লাগিয়ে মানে দেয় আর কি, হ্যাঁ না, তো ওর কাছ থেকে এইভাবে লাগানোটা আমি শিখেছি। দুই দুই সাইড হচ্ছে ভাগ করে, চুলটাকে ভাগ করে তারপরে অল্প অল্প করে চুলের সেগুলো নিয়ে এইভাবে হচ্ছে লাগিয়ে নিয়ে রোল করে রাখি, মানে রেখে দিব 2-3-4 ঘন্টা যতক্ষণ রাখতে পারি। তো এইভাবেই লাগিয়ে নিচ্ছি, তোমরা তো তাই বলছি, তোমরা যারা এখনও ইউজ করোনি তারা করে দেখবে বারবার পার্লারে না গিয়ে। অ্যাকচুয়ালি আমি পার্লারে কিন্তু খুবই কম টাকা খরচা করি, বছরে আমি একবারই ফেশিয়াল করি, চুলও সেরকম কাটি না। তো ঘরেই আমি এক চুল কেটেছি, সেটার ভিডিও করেছি, তো সেটা আর আমি এখনও আপলোডই করিনি, অনেকদিন আগে চুল কেটেছিলাম। তো পার্লারে গেলেই হচ্ছে টাকা, তো আমি পার্লারে একটু কম টাকা ইউজ করি মানে খরচা করি, তখন মনে হয় ওই টাকাগুলো দিয়ে আমি শপিং করবো, কোনো কিছু কিনবো তাহলে আমার থাকবে। তো ওই হচ্ছে ব্যাপার, আমি মুখেও দামি কোনো প্রোডাক্ট ইউজ করি না, চুলের জন্য সেরকম কিছু করি না। তো আমি ভাবছি বসে বসে এডিটিং করবো, কিন্তু আমার পাচ্ছে ঘুম, 11:30 বাজে, আর আধ ঘন্টার মতো রাখবো, রেখে হচ্ছে ধুয়ে ফেলবো, তো একবারে স্নান করে তোমাদের সামনে আসবো।
তো দেখতে পাচ্ছো স্নান করে এসে গেছি ঘরে, আর চুলগুলো কত ফুরফুরে হয়ে গেছে, ফুরফুরে একদম সিল্কি। হ্যাঁ বিউটিফুল, মেয়েটা পেটনে বলে বিউটিফুল, তো যাই হোক স্নান করে এসে গেছি। আমার আমার মাকে একটু বিউটিফুল লাগা যাচ্ছে, না ক্লিপ লাগাইলে আরো বিউটিফুল লাগা যাবে। আমার প্যারি মা আমার মাকে আম কানিস না তো ওইটা ওগুলো মিঠা ছিল না, ওগুলো ওগুলো কিটা ছিল, ওগুলোতে কিছু মিঠা না, এই জন্য সততা দেখলাম ওইটা মিঠা ছিল। আচ্ছা দেখো আমার ছেলে কি চালাক, ও হচ্ছে একটা হচ্ছে চিপস খাচ্ছিল, তাই আমি বলছি বাবা আমাকে একটু দাও, তো ও একটা দিয়েছে আর হচ্ছে আমাকে দিবে না, তাই আমি বলছি পাপা তুমি মাকে পেয়ার করো না আর একটু দাও, তো অল্প একটু নিয়ে এসে আমাকে দিচ্ছে, তাই আমি বলছি পাপা তুমি আমার সঙ্গে আমি ভাবছি তুমি তো যাই হোক ও আমাকে হচ্ছে একটু এনে দিয়েছে, তাই তাই আমি বলছি আমি বলছি তুমি আমার সঙ্গে কঞ্জুস করছো, তাই ও এখন বলছে যে আমি মায়ের সঙ্গে কঞ্জুসি করি নাই, এটা হচ্ছে কি ছিল মিষ্টি ছিল না ঝাল ছিল। আমার জন্য মা পাপা বলছে আমার জন্য যে এটা ট্রাক আমি এখন একটু চালাইলাম না আরো ট্রাক আনবে। ওকে তো ঠিক আছে চলো এখন একটা বাজে একটা পাঁচ, ছেলেকে খাওয়াবো ঘুম পাড়াবো, আমি একটু ঘুমোবো তারপরে ওকে টিউশন নিয়ে যাবো। হ্যাঁ তো ঠিক আছে চলো বাবাই। তো বিকেল হয়ে গেছে, বিকেল সন্ধে প্রায় হয়ে গেছে, বেজে গেছে সাতটা, আর আমি শুধু ডাল আর ভাত, আর হচ্ছে বাবা দুপুরবেলা হচ্ছে ছোট মাছ নিয়ে এসেছে দু ধরনের, তো মাছগুলোকে ভেজে ছেলেকে নিয়ে পার্কে এলাম, তার কারণ রাত্রেবেলা বাবা এখন হচ্ছে রুটি খাবে, তো এত ঝামেলা হবে না হয়তো, আজকে তো রাহুলও নেই তো ওই জন্য ডালটা শুধু করেছি, আর রুটির সঙ্গে তো সেরকম কিছু লাগবে না, দুপুরের একটু তরকারি আছে মাছ ভাজা আছে তো ওগুলো দিয়ে হয়তো খাবে, তো দেখা যাক কী হয়, গিয়ে আর একটা তরকারি রান্না করতেও পারি। তো এখন পার্কে এসেছি ছেলের সঙ্গে একটু পার্কে সময় কাটিয়ে বাড়ি যাব, আর বাড়ি গিয়ে ওকে পড়াশুনো করাতে হবে, তার কারণ ও আজকে হচ্ছে টিউশন যায়নি, মানে এতবার ডাকছি ঘুম থেকে ওঠো ওঠো ওঠো, ঘুম চোখ আর খুলছে না, আর টাইমটা অ্যাকচুয়ালি এত বেকার টাইম যে চারটায় এত রোদ্রু থাকে এখানে, এ মা আমার ফোনে চার্জই নেই 20% চার্জ। তো ঠিক আছে চলো বাই, এখানে একটু টাইম পাস করে বাড়ি যাবো। তো এখানে আমার ছেলে ওই দিক থেকে পুট করে এই দিকে দৌড়ে এলো, হচ্ছে ও স্লাইড করবে, তো এখানে এসে ও ও আমার আগে এসছে, তো আমি ওর পেছন পেছন আসছি, তো পার্কের মধ্যে এত লোক ছিল ও আর আমাকে দেখতে পারেনি যে আমি ওর পেছনে আসছি, তো ও আবার ওই আগের জায়গাতে চলে গেছে যেখানে হচ্ছে ওই এক্সারসাইজের জিনিসগুলো আছে, তো ওখানে গিয়ে দেখছে মা নেই, আর আমার ছেলে ভয় পেয়ে গেছে আমার মা হারিয়ে গেছে, তো তারপরে দুটো ছেলে দেখতে পেয়ে আমাকে দেখতে পেয়ে আমার কাছে নিয়ে এসছে, আমার ছেলে তারপরে আমার কোলে উঠে এইভাবে কান্না করছিল যে আমার মা হারিয়ে গেছিল। তো এই হচ্ছে ব্যাপার, আমার ছেলে ভীষণই ভয় পেয়ে গেছে আমাকে না দেখতে পেয়ে, আর আমি কিন্তু দেখেছিলাম যে ওই দিকটাতে গেল, আর আমি জানি ওই দিকটাতেই খেলছে, কিন্তু ও আমাকে দেখতে পারেনি, এই জন্য ছেলে ভয় পেয়ে গেছে, ওই জন্য একটু কোলে নিয়ে ওকে আদর করছি, তারপরে হচ্ছে বাড়ি চলে যাব। তো ওখানে একজনের একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, তো ও আবার একটু ক্যামেরা করেছে, তো ঠিক আছে এই আজকে ব্লগ বাড়িতে এসে। ও তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করবো, আমার হাজব্যান্ডরা যে আজমের গেছিলো, তো আজমেরের কিছু মানে একটু ভিডিও করেছে ওই সুব্রত ভাইস্তাটা, তো সেটুকু একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আমার মা আমাকে আনতি নিচে ডাকো,
তো এখানে আমার ছেলে দেখতেই পাচ্ছ সোনার আংটি পরেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। ও আমার হাতে আংটি দেখে বলছে, মা আমাকেও আংটি দাও। ও মাঝে মধ্যে আমার আংটি হাত থেকে খুলে নেয় লেখার সময়, পড়ার সময়। তো সোনার আংটি ওকে, আমার আংটিগুলো ঢেলা হয়, ওই জন্য বেশিক্ষণ রাখি না, পোট করে আবার নিয়ে নিই। তো একটা আমার পায়েল একটা হারিয়ে ফেলেছে, জানি না কোথায় রেখেছে। তো ওই হচ্ছে ব্যাপার, ও জিনিস দিলে ও হারিয়ে ফেলে। আর এখন ও বলছে ওকে আংটি পরিয়ে দিতে হবে, ওই জন্য একটুক্ষণ আলো আংটিটা পরিয়ে একটু ভিডিও করে আবার রেখে দিয়েছি। আর এখানে তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমার বর আজমিরে গেছে, তো সেখানে অল্প একটু ভিডিও করেছে, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে হচ্ছে একটা বড় লেক আছে, ইসে আছে, তো ওটার ভেতরে নাকি একটা বলে আইল্যান্ড আছে এই লেকের উপরে, ওই যে ওই দিকটাতে, ওখানে নাকি মানুষ বোটে করে যায়। তো সকাল সকাল আমাদের যেখানে সাইড সাইড থেকে বলে 2 কিলোমিটার কি 1 কিলোমিটার হবে এই জায়গাটা, তো সেখানে সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে ওখানে গেছে, তো সেটাই একটু করেছে ভিডিও। তো বাই বাই।